মঙ্গলবার কলকাতায় ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূল নেত্রীর সঙ্গে মঙ্গলবার দুপুরে প্রায় পৌনে ২ ঘণ্টা বৈঠক হয়েছে অভিষেকের। তারপরে তৃণমূলের সেনাপতি নিজের বাড়ির অফিসে চলে যান, কিন্তু দুজনের মধ্যে কি নিয়ে কথা হয়েছে সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কেউই কিছু জানাননি। তবে তৃণমূলের একটি সূত্রের খবর, রাজ্যসভা ভোটের প্রার্থী নিয়ে দুজনের কথা হয়েছে। রাজ্যের ৫টি রাজ্যসভা আসন ফাঁকা হচ্ছে, বিধায়ক সংখ্যার নিরিখে ৪টি পাবে তৃণমূল, একটিতে বিজেপি মনোনীত প্রার্থী জিতবেন। বুধবার সেই তালিকা নিয়েই দুজনের পরামর্শ হয়েছে। তৃণমূলের এক শীর্ষ সূত্রের দাবি, ৪টি আসনেই নতুন প্রার্থী দেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে, নাম ঘোষণা হতে পারে বুধবার। তৃণমূলের অনেকের বক্তব্য, রাজ্যসভার প্রার্থী তালিকা নিয়ে মমতা অভিষেকের আলোচনা অর্থবহ, কারণ সম্প্রতি দুজনের মধ্যে সৈত্য নিয়ে দলের অন্দরে জল্পনা এবং আলোচনা শুরু হয়েছিল। অভিষেক জানিয়ে দিয়েছিলেন, লোকসভা ভোটে তিনি তাঁর নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের বাইরে যাবেন না। মঙ্গলের আলোচনার মধ্য দিয়ে সেই বরফ গলার কাজ শুরু হলে বলেই অনেকে মনে করছেন। অন্যদিকে দলের অন্য একাংশের বক্তব্য, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের মতামত না নিয়ে এবং তাঁর সঙ্গে আলোচনা না করে রাজ্যসভার প্রার্থী চূড়ান্ত করতে চাননি দলের সর্বোচ্চ নেত্রী মমতা, যার মাধ্যমে তিনি অভিষেককেও বার্তা দিলেন যে দলীয় সংগঠনে এবং সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে মমতার পরে তিনিই ২ নম্বর। সেক্ষেত্রে লোকসভা ভোটে অভিষেক রাজ্য জুড়ে সক্রিয় হবেন, শুধু ডায়মন্ড হারবারে নিজেকে আবদ্ধ রাখবেন না। তবে এসবই সময়ের গর্ভে, আপাতত মঙ্গলবারের আলোচনা নিয়েই জল্পনা চলছে।